ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. না, এটা ভুল। শরিক বাঁধার জন্য যে তাবিজ দেয়, এর কোনো প্রমাণ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঝাড়ফুঁক করেছেন, যেমন নাস, ফালাক আর সুরতুল ইখলাস, এটা তো প্রমাণ আছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে কোলে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়তেন, নাস ফালাক পরে ঝাড়তেন, অথবা এটা পড়তেন, উঈযুকুম বিকালিমাতিল্লাহি আত-তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়াহামা ওয়া মিন কুল্লি আইনিন লামা। ঝাড়ফুঁকের প্রমাণ আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা কিছু, মনে করেন আমাদের দেশের যে সিস্টেম, তাবিজ গলায় দিয়েছেন বা শরীরে ঝুলিয়েছেন, এর প্রমাণ নেই, এর প্রমাণ নেই। যদিও কোনো কোনো আলেম বলেছেন যে কোরআনের আয়াত যদি হয় তাহলে জায়েজ, কিন্তু এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত না। এজন্য এরকম করবে না মানুষ। নিয়মিত সকাল সন্ধ্যার জিকির আজকার আদায় করবে, সকালে তিন কুল তিনবার করে পড়বে, প্রত্যেকটা তিনবার করে, তিন কুল, কুল আল্লাহ আহাদ, কুল রব্বিল ফালাক, কুল রব্বিন নাস, সকাল বিকাল তিনবার তিনবার, প্রতি ফরজ সালাত পড়ার পর তিনবার তিনবার করে পড়বে। না না, প্রতি ফরজ সালাত পর তিন, এই তিন কুল পড়বে প্রতি সালাত পর। আর যদি সকাল সন্ধ্যা বলতে মাগরিব আর এশার, না না, মাগরিব এবং ফজরের পর, মাগরিব এবং ফজরের পর এই তিন কুল তিনবার তিনবার করে পড়ে নেবে। আর প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বে। আর ঘুমানোর যে পূর্বে যেসব দোয়া, ওগুলো যে একটু পূর্বে বলেছি, ওগুলো আদায় করবে। কিন্তু ওই তাবিজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত না। এই জন্য সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া যে তাবিজ ঝুলানো শিরক, আর ওলামাদের ইখতিলাফ আছে কোরআন দিয়ে তাবিজ ঝুলানো যায় কিনা, তো তারা বলছেন এইটাও জায়েজ না। কোরআনের আয়াত যদি সরাসরি হয় তবুও জায়েজ না। তাই এই তাবিজ কবজ থেকে আমরা দূরে থাকি। হেফাজতের মালিক আল্লাহ, আল্লাহর জাতির উপর ভরসা। যেসব আমল আল্লাহ রসুল মঞ্চ আছে ওগুলোই করি। কত মানুষ আমি দেখলাম, দেখেছি তাবিজ পড়ছি কিন্তু ওই জিনের প্রভাব থেকেই যায়। আপনি আমল করবেন আল্লাহ নবীর নির্দেশ অনুযায়ী, নবীর সুন্নত অনুযায়ী। বলবেন না এটা করলে চলে যাবে, এটা করলে চলে যাবে। তো অনেক সময় তো মানুষ হিন্দু দেবদেবীর নামে মান্যত করে, তারা একটু কিছু পেতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে অবকাশ। তো এই জন্য এটা কি আমাদের জন্য জায়েজ? বাবার নামে মান্যত করলাম, বাবার নামে মান্যত করে সাজার আল বাবা শাহ পলাং বা এরকম, তো এগুলো কি জায়েজ? হারাম, শিরক। তা আমি বলবো না এটা করলে তো ফায়দা হয়ে যায়, এটা এটা আমার কাজ না। আমার কাজ, আমি আল্লাহর বিধান অনুযায়ী চলবো, আল্লাহর হুকুম মেনে চলবো। তাই তাবিজ কবজ যেগুলো আমাদের দেশের প্রচলন, এইসব থেকে দূরে থাকাই উচিত। চাই সরাসরি কোরআন থেকেই হোক না কেন। বারাকাল্লাহু ফিক।